সময় থেকেই ভারতের ঐতিহ্যের সাথে সম্পৃক্ত কৃষি। ভারত বিশ্বকে কৃষিজ ব্যবস্থার কথা জানায় 9000 খ্রিস্টপূর্বাব্দে। কৃষিতে ভারতের অবদানকে সমীহ করেছে বিশ্ব। ভারত দ্বিতীয় বৃহত্তম ধান উৎপাদক দেশ। গম উৎপাদনেও ভারতের স্থান দ্বিতীয়। ড্রাই ফ্রুট উৎপাদনে ভারত দ্বিতীয় স্থানের অধিকার নিয়েছে। পোল্ট্রি উৎপাদনে ভারতের স্থান পঞ্চম। এগ্রিকালচারাল ফার্ম বেসড ফিশ প্রোডাকশনে ভারত দ্বিতীয়। 130 কোটি মানুষের চাহিদা মিটিয়েও ভারত প্রতি বছরে 6 লক্ষ মেট্রিক টন মাছ রপ্তানি করার সক্ষমতা দেখিয়েছে। আম, কলা, পেয়ারা, পেঁপে, লেবু উৎপাদনেও ভারত প্রথম। পাট, ক্যাস্টর অয়েল, সিড উৎপাদনেও ভারত হচ্ছে প্রথম। নারকেল এবং আখ উৎপাদনে ভারতের স্থান দ্বিতীয়। 2013 সালের পরিসংখ্যান অনুসারে ভারত 39 বিলিয়ন মূল্যের এগ্রিকালচারাল প্রোডাক্ট এক্সপোর্ট করেছে। ভারতের জিডিপি এর 20% এগ্রিকালচারাল প্রোডাক্ট থেকে আসে। তাই ভারতের কৃষির জন্য আমরা গর্বিত।
जवाहर से।